আর ডাউনলোড করতে পারবেন না ই রেশন কার্ড। তবে কারা কারা কী জন্য ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না, সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমেই অবশ্যই জানতে পারবেন। তার আগে সর্বপ্রথমেই একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনারা ডিসপ্লেতে একটা 4 নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন। এই ফর্মটি এন্ট্রি করা হয়েছিল 28/7/2023 এবং নট রিকমেন্ড থেকে রিজেক্ট হয়েছিল 3 এবং 4 তারিখে এই চলতি মাসের। এবং নট রিকমেন্ডের কারণ যেটা রয়েছে সেটা এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে, অ্যাপ্লিক্যান্ট ডাজ নট বিলং টু দ্য সিলেক্টেড ফ্যামিলি, অর্থাৎ আবেদনকারী যে ফ্যামিলি থেকে নতুন রেশন কার্ডের আবেদন করেছিলেন 4 নং ফর্মের মাধ্যমে, আবেদনকারী সেই পরিবারের ব্যক্তি নন বা সেই পরিবারে বসবাস করেন না। নট রিকমেন্ডের যেটা কারণ ঠিক সেটাই কিন্তু রিজেক্টেরও কারণ হয়। তো এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে একটা বিষয় ক্লিয়ার যে কোনো ব্যক্তি নিজের পরিবার ছাড়া আলাদা পরিবার থেকে যদি 4 নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করা হয় বা করে এবং সেই আবেদন যদি কর্তৃপক্ষের নজরে আসে তাহলে অবশ্যই সেই আবেদনটি কিন্তু রিজেক্ট হবে এবং কারণ লেখা থাকবে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট বিলং টু দ্য সিলেক্টেড ফ্যামিলি, অর্থাৎ আবেদনকারী যে পরিবার থেকে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন সেই পরিবারের সদস্য বা সদস্যা বা সেই পরিবারের লোক নন। যে পরিবার থেকে নতুন রেশন কার্ডের আবেদন করা হবে সেই পরিবারে আবেদনকারীর সম্পর্কিত ব্যক্তি থাকতে হবে, সেটা কিন্তু অবশ্যই ডকুমেন্টস অনুযায়ী হতে হবে। সাধারণত যে যে কারণে এই রকম হয় সেগুলো হলো ভুলবশত, 1 নম্বর কথা, ভুলবশত এন্ট্রি হতে পারে, আলাদা ফ্যামিলিতে এন্ট্রি হতে পারে অথবা ভুলবশত রিজেক্টও হতে পারে। তাই ভুলবশত হতে পারে, কারণ যিনি কাজ করেন সেই ব্যক্তির ভুল হতেই পারে। আবার 2 নম্বর কারণ যেটা হচ্ছে, সম্ভবত কারণ কিন্তু এগুলো বলছি, 2 নম্বর কারণটি হচ্ছে অতি চালাকি। যেমন আবেদনকারী PSS অথবা SPSS অথবা AAY বা অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড তৈরি করার জন্য বা বানানোর জন্য আলাদা পরিবার থেকে নতুন রেশন কার্ডের আবেদন করেন, এটা কিন্তু হচ্ছে অতি চালাকি। তাই আমি রিকোয়েস্ট করব 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করার সময় বা আবেদন করার সময় অবশ্যই নিজের ফ্যামিলি থেকে বা নিজের পরিবার থেকে আবেদন করবেন এবং নিজের পরিবারের যে কার্ড রয়েছে সেই কার্ডেই সন্তুষ্ট থাকতে হবে। এবং আজকের এই ভিডিওটির মেন বিষয় যেটা হচ্ছে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না। তবে কারা কারা কী জন্য ডাউনলোড করতে পারবেন না অবশ্যই জানানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন 4 নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এবং এই ফর্মের নিচের দিকে থাকে ঠিক এইভাবে, ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আসে, নাম থাকে, রেশন কার্ডের নাম্বার থাকে এবং তারপর ডাউনলোড লেখা থাকে। যদি ডাউনলোডে ক্লিক করা হয় তাহলে কিন্তু সেই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যায়। কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে বা নতুন নিয়ম দেখা যাচ্ছে যে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এই পেজ আসে, অর্থাৎ এই পেজে অটোমেটিক রেশন কার্ডের নাম্বার লেখা থাকে এবং তারপর ক্যাপচা কোড দিয়ে যখনই সার্চ করা হচ্ছে ঠিক এইভাবে শো হচ্ছে আবারও ডাউনলোড ই রেশন কার্ড লেখাটির। যখনই ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করা হচ্ছে ঠিক এইভাবে শো হচ্ছে যে ইউর রেশন কার্ড নাম্বারিং, তারপর রেশন কার্ডের নাম্বার থাকবে, ইজ নট অ্যাক্টিভ, প্লিজ ডু ইকোয়াইসি টু অ্যাক্টিভ ইট, অর্থাৎ ডিঅ্যাক্টিভেড রেশন কার্ড বর্তমানে ডাউনলোড হচ্ছে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। সেটা নতুন রেশন কার্ডও হতে পারে বা পুরনো রেশন কার্ডও হতে পারে। যদি রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেড থাকে তাহলে বর্তমানে ডাউনলোড করার সময় ঠিক এই সমস্যাটি দেখা যাচ্ছে বা এই লেখাগুলো দেখা যাচ্ছে। তো এর থেকে ক্লিয়ার যে বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেড বা ব্লক রেশন কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। তো আপনারও যদি ঠিক এই রকম শো হয়, ই রেশন কার্ড ডাউনলোড করার সময় যদি এটা দেখায়, তাহলে অবশ্যই সেই রেশন কার্ডের সঙ্গে প্রথমেই ইকোয়াইসি বা আধার লিঙ্ক করতে হবে এবং তারপরেই কিন্তু অবশ্যই ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরেই ই রেশন কার্ড ডাউনলোড করা সম্ভব হবে। তবে এটা ওয়েবসাইটের সমস্যার কারণও হতে পারে অথবা নতুন নিয়মও হতে পারে, কারণ এর আগে অনেক কয়েকবার দেখা গিয়েছে পোস্ট WBPDS এর ওয়েবসাইটে অনেক সমস্যা দেখা যায় এবং কয়েকদিন পর আবারও সেই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই দেখা যায়। তবে এটা নতুন নিয়মও হতে পারে অথবা ওয়েবসাইটের সমস্যাও হতে পারে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে 2টি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, এই বিষয়ে যদি কোনো কিছুর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।